প্রলিপ্ত নিউজ। এখন আমরা পঞ্চমীতে মধ্যরাতের একটু সামনাসামনি এসে গেছি, 11টা বেজে গেছে বলাই যায়। তো এই মুহূর্তে রয়েছে শঙ্করপল্লী বারোয়ারি দুর্গাপুজো কমিটির প্রাঙ্গণে। আসুন আমরা একটু জেনে নিই এই পুজো কমিটির সম্পর্কে। এটা কত বছরের পুজো আপনাদের? এটা 44তম বর্ষ। এবারে আমরা 44তম বর্ষতে পদার্পণ। 44তম বর্ষের আপনাদের মূল ভাবনাটা কি? এবছরে ভাবনা হচ্ছে স্মৃতির স্তূপ। আমাদের ফেলে আসা পুরনো ছেলেবেলার মুহূর্তগুলোকে, হারিয়ে যাওয়া জিনিসগুলোকে আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, যেই জিনিসগুলো এখন খুব একটা সচরাচর দেখা যায় না বা ব্যবহৃত হয় না, আপনারা সেই জিনিসগুলোকে নিয়ে কাজ করেছেন, এটাই মূলত বক্তব্য, তাই তো? হ্যাঁ। বেশ, তার মধ্যে কি কি আছে একটু যদি জানান। আপনারা আমাদের মণ্ডপে দেখতে পাবেন গ্রামাফোন, পুরনো দিনের স্কুটার, হাতে চালানো সেলাই মেশিন, হাতে টানা রিক্সা, ট্রাম মেশিন, টাইপরাইটার, বায়োস্কোপও দেখতে পাবেন আপনারা, যেটা এখন হয়তো দেখাই যায় না। ছেলেবেলার কিতকিত খেলা থেকে শুরু করে কবাডি খেলা, প্রতিটা ডাঙ্গুলি খেলা থেকে শুরু করে কিতকিত, এইসব খেলাধুলোর সমন্বয় আমরা আমাদের মণ্ডপসজ্জায় তুলে ধরেছি। শুধু জিনিস নয়, আমরা খেলাধুলা থেকে শুরু করে গ্রামাফোন থেকে শুরু করে চুবড়ি, দেন অ্যান্টেনা টিভি, পেছনেই দেখতে পাবেন এই অ্যান্টেনা আপনারা দেখতে পাবেন না। বেশ, আমরা মণ্ডপে আমরা ঘুরছি এখন, এবং মণ্ডপটা চারিদিকে শুধু নয়, একদম মেন রোডের থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রাস্তা দিয়ে দিয়ে আমরা এগিয়েছি, সেখানে রাস্তার দুধারে তারা কিন্তু নানা রকমের কারুকার্য করেছেন। এই সব ফেলে দেওয়া জিনিস বা ফেলে আসা জিনিস বলা ভালো, যে জিনিসগুলো একটা সময় ব্যবহার হতো, যেমন আমরা জানি যে বায়োস্কোপ বা শক্তিমান একটা সময় আমাদের ছোটোবেলায় রীতিমতো জনপ্রিয় একটি টিভি সিরিয়াল ছিল, কিন্তু এখন তো সেটা শক্তিমানের কথা এখনকার বাচ্চারা ভাবতেই পারে না, কারণ তারা এখন কিন্তু সকলেই মোবাইল গেমেই কিন্তু তারা আসক্ত হয়ে গেছে। তো সেদিক থেকে দেখা যাচ্ছে, আমরা এখানে দেখুন মানুষের টানা রিক্সা, একটা সময় কলকাতার অন্যতম দর্শনীয় বলাই যায়, কলকাতা মানেই টানা রিক্সা, দ্য সিটি অফ জয় যে সিনেমাটা হয়েছিল তো সেখানে কিন্তু টানা রিক্সার ব্যবহার দেখানো হয়েছিল। তো সেই টানা রিক্সা এখন তো লুপ্ত প্রায়, সেদিক থেকে দেখা যায়। এবং তারপরে আগেকার দিনে যেটা টেলিফোন যেটা ছিল, প্রথম যে টেলিফোনটা আমরা ইউজ করতাম যখন প্রথম টেলিফোন এসেছিল, এবং সেই টেলিফোন আগেকার দিনে কালো টেলিফোন যেটা ঘুরিয়ে 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 রিসিভ করতে হতো ফোন, বা আমরা ফোন করতাম, সেইগুলো এখন লুপ্ত প্রায়, বা এখনকার প্রজন্মে যারা আছে তারা তো মোবাইল ফোন, স্মার্টফোনে তারা হ্যাবিচুয়েটেড, তারা এই ধরনের ফোন ভাবতেই পারেন না। তো এবং মণ্ডপের আমরা যতটা অভ্যন্তরে ঢুকছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্নভাবে তারা কিন্তু, এবং সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে নস্টালজিয়া কাজ করছে এখানে, তাদের নস্টালজিয়াতে আমরা কিন্তু যারা সেই সময়কার আমরা যারা জন্মিয়েছি বা আমাদের যারা প্রবীণ অগ্রজ যারা আছেন তাদের কাছে কিন্তু রীতিমতো একটা নস্টালজিয়া কাজ করবেই, কারণ এই জিনিসগুলো আমরা আমাদের ছোটোবেলায় পেয়েছি কিন্তু এখনকার প্রজন্ম এই জিনিসগুলো পায়নি বা তারা জানেই না। জানতে আগ্রহী করার জন্যই কিন্তু মূলত এই ধরনের একটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গামছার ব্যবহারও করা হয়েছে, এবং সেদিক থেকে গামছা সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলিতে এখনও ইউজ হয়, ঠিক কথাই, ভার রয়েছে, মাটির ভার কিন্তু এখন আবার ফিরে আসছে, কারণ মাঝখানে প্লাস্টিকের এত বেশি ব্যবহার হয়েছিল সেদিক থেকে কিন্তু আবার বর্তমানে মাটির ভারে চা খাওয়া বা সেই আমরা ছোটোবেলাতে মাটির ভারে জল খেতাম, বিয়েবাড়ি মানেই কিন্তু মাটির ভারে জল দেওয়া হতো, তো সেইগুলো কিন্তু এখন এখানে ওনারা ফিরিয়ে এনেছেন। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি গ্রামোফোন বলতে অরিজিনাল যে গ্রামোফোন, এখানে কোনো মডেল নয়, একদম যেটা তখনকার সময় বাজানো হতো সেই অরিজিনাল গ্রামোফোন রয়েছে, এবং একদম প্রতিমাও কিন্তু বেশ অভিনব। আমরা আসুন একটু জেনে নিই প্রতিমা শিল্পীর নামটা একটু বলবেন। প্রতিমা শিল্পীর নাম হচ্ছে শ্রী শম্ভু পাল মহাশয়, বৈদ্যবাটি, হুগলি। আচ্ছা, এখানে প্রতিমাকে উনি কী বোঝাতে চেয়েছেন? এখানে প্রতিমার ভাবনায় হচ্ছে একান্নবর্তী পরিবার, যেখানে আজকালকার দিনে পরিবার ভেঙে যাচ্ছে, এখন আমরা পাই না দেখতে যে তার মেয়ে মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছে, চুল বেঁধে দিচ্ছে, এই ভাবনা আমরা ফুটিয়ে তুলেছি। একটা দালানকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যেখানে মা তার সমস্ত সন্তানদের সাথে একসাথে বসে খেলাধুলায় মেতেছেন, তার মেয়ে চুল বেঁধে দিচ্ছে, পায়ে আলতা পরিয়ে দিচ্ছে, এক ছেলে বসে আছে খেলনা নিয়ে, আর এক ছেলে এদিকে ঢাক বাজছে। আমরা একটা প্রাঙ্গণকে তুলে ধরেছি যে এই যে ভেঙে যায়, হ্যাঁ একদম, যেখানে মানুষ একান্নবর্তীতায় জুড়ে থাকছে, ভেঙে যাচ্ছে না, সেই ভাবনাটাকে। আজকালকার দিনে আধুনিকতার প্রলেপ লেগে যাওয়াতে অনেক নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, তার মা বাবাকে ছেড়ে সন্তানেরা চলে যাচ্ছে, সেই ভাবনাকে আমরা আমাদের এই প্রতিমার মধ্যে চেষ্টা করেছি।
সর্বস্ব কালচার নয়, গ্রামীণ বাংলার যেটা ঐতিহ্য সেটাকে ওনারা কিন্তু তুলে ধরেছেন তাদের প্রতিমার মধ্যে এবং তাদের সাজসজ্জার মধ্যে, এক কথায় অভিনব। এবং সেটার জন্যই কিন্তু রাত 11টা বেজে 12টার কাছাকাছি এখন ঘড়ির কাঁটা, এখনও কিন্তু মানুষ দেখতে আসছে। আজকে শুধুমাত্র পঞ্চমী রাত, কাজেই বোঝাই যাচ্ছে আগামী দিনগুলোতে মানুষের ঢল নামবে, নামাটাই উচিত। কারণ যেখানে প্রাণের পুজো সেখানে প্রলিপ্তকে খুঁজো, এবং সেখানে আপনারাও আমাদের সাথে আসুন, আপনারা দেখুন। আমরা তো দেখেই গেলাম, আপনাদের দেখাটা সার্থক হোক এবং তার ফলেই কিন্তু এনাদেরও সেই পরিশ্রম, এত মাসের পরিশ্রমটা সার্থক হবে। ক্যামেরায় ঋতবের সাথে আমি পরীক্ষিত।